বাজার তদরুকিতে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দলে এই মুহূর্তে কারণ বাজারে রয়েছেন সেই খবর রাখছেন সহকর্মী মাঝার ইমন বাকিটা জানবো তার কাছ থেকে ইমন শিক্ষার্থীরা কোন কোন বিষয়গুলো দেখভাল করছেন উজ্জ্বল আমি সকালবেলা সকাল দশটার দিকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে একটি টিম এই কারওয়ান বাজার সহ রাজধানীর কয়েকটি বাজার তারা নেমেছে আমি কারওয়ান বাজারে ছিলাম সকালবেলা থেকেই এখন পর্যন্ত যদি কথা বলতে চাই সকালবেলা থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পঁচিশ থেকে তিরিশ জনের একটি প্রতিনিধি দল তারা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে এবং ক্রেতাদের সাথে অর্থাৎ বাজারে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সকলের সাথে আমরা দেখেছি কথা বলেছে তারা খুচরা বাজার প্রথমে তারা দেখেছি তদারকি করেছে খুচরা বাজারের ব্যবসায়ীদের সাথে তারা কথা বলেছেন কীভাবে তারা পণ্যটি কিনলো দাম কীরকম সার্বিক বিষয়টি নিয়ে তারা জেনেছে এবং তারপরে আমরা দেখেছি যে তারা পাইকারি পর্যায়ে গিয়েছে আরোদ্দারদের সাথে তারা কথা বলেছে মালামালগুলো কিভাবে আসে কোথা থেকে আসে সার্বিক যে যোগাযোগ ব্যবস্থা সমস্ত বিষয়টি শিক্ষার্থীরা তারা তদারকি করেছে এবং তারা বোঝার চেষ্টা করেছে আমরা দেখেছি যে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা করছেন সেই সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীদের সাথে আমরা দেখেছি যে যারা সাধারণ শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা কথা বলেছে যে এই বাজারে যে সবজি সহ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম কিভাবে নির্ধারণ করা হয় কিভাবে দামগুলো বৃদ্ধি পায় আর ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা শিক্ষার্থীদের জানিয়েছে যে বিগত সময়ে যেই কথাগুলো বলে থাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ করে চাঁদাবাজি বা সড়ক পথে যে সমস্ত তাদের বাড়তি খরচ দিতে হয় তবে গত দু তিন দিন ধরে এই বিষয়টি যেহেতু সামনে আসছে না সেই কারণে আমরা যেটি লক্ষ্য করছি যে বাজারে প্রতিটি সবজি বিশেষ করে পাঁচ থেকে দশ টাকা করে কমে গিয়েছে আর পাশাপাশি সবজির দাম কমার পাশাপাশি এবং বাজার আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে সবজিও রয়েছে যদি বলতে চাই এখন পটল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে টমেটো বিক্রি হচ্ছে একশো থেকে তিরিশ টাকা করে অর্থাৎ প্রতিটি সবজির দামে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে দশ টাকা কমেছে তো এক কথায় যদি বলতে চাই শিক্ষার্থীদের প্রতিনিধি যে সমস্ত দল রয়েছে আমরা সকালবেলা থেকে দেখেছি অভিযান কিছুক্ষণ আগে কারণ বাজারের অভিযানটি তারা শেষ করে গিয়েছে এই প্রতিনিধি দল তারা বলছে যে সংশ্লিষ্ট যারা রয়েছে বাজার তদারকি করে তাদের সাথে বসবে সব মিলিয়ে তারা একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা দেখতে চায় বলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরাও সাধুবাদ জানিয়েছে পাশাপাশি যারা ক্রেতা রয়েছে তারাও শিক্ষার্থীদের এই তদারকির যে বিষয়টি সেটিকে সাধুবাদ জানিয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছে বিশেষ করে ভোক্তা সংরক্ষণ যে অধিদপ্তর রয়েছে তাদের যাতে পরামর্শ এবং তাদের অভিজ্ঞতা সব মিলে যাতে বাজার ব্যবস্থা একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসে সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন সহকর্মী মাঝারি যুক্ত ছিলেন কারণ বাজার থেকে এখন ঢাকায় নিচ্ছে আরো একটা বিরতি